আমরা মানুষকে হাইজাকার বানাই না, আমরা মানুষকে সন্ত্রাসী বানাই না, আমরা চুপ থাকার গুন্ডা বদমাশ বানাই না, আমরা দেশের টাকা আত্মসাৎকারী বানাই না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের একজন আলেমের নাম দিবেন কেনারাই বেগম পাড়ায় বাড়ি করেছে, মাইকের সামনে আর কোনোদিন দাঁড়াবো সে কোন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে বোধ হয়, ডুমুরিয়া মাদ্রাসার মুহতারম সাহেবের তো অ্যাকাউন্ট আছে সুইস ব্যাংকে। কি বলেন আপনারা, মনে হয় কয়েকটা সিএনজি ভাঙা যাবে, রিক্সা কয়েকটা ভেঙে ফেলবেন, কথা আসতে বলেন। আমি কি জিন্দা মানুষের সামনে কথা বলছি? কবরস্থানে দাঁড়িয়ে কথা বলতেছি না তো? আমরা সবাইকে জিন্দা, তাহলে স্পষ্ট কথা বলি, ডুমুরিয়া মাদ্রাসার মাহফিল আজকে নতুন নয়, আমি সর্বপ্রথম এই মাহফিলে এসেছি 1992 সনে। আজকে কয় বছর? 1992 আমি এখানে আসা শুরু করেছি, আজ পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার মানুষ আসে মাহফিলগুলোতে যোগদান করে। ইতিহাস কেউ দেখাইতে পারবে না ডুমুরিয়া মাদ্রাসার মাহফিল শেষে একটা রিক্সার চাক্কা পাঞ্চার করেছেন, এরকম ইতিহাস। জি, গতকাল আমার মাহফিল ছিল বৈরপ্থু 2500 নারায়ণগঞ্জ, আমি চারটা মাহফিলে বয়ান করেছি, মাগরিবের পরে বৈরব কিশোরগঞ্জের বৈরব দারুল মাদ্রাসার বার্ষিক মাহফিলে পোস্টারে লেখা ছিল জুনায়েদ আল হাবিবের বয়ান হবে মাগরিবের পর। আমি সেখানে আপনাদের এখানে যেই মানুষগুলি জমায়েত হয়েছেন, আমার মনে হয় এর চাইতে কম হবে না, হয়তো কিছু বেশি হবে, সেই মাহফিলে বয়ান করেছি। গত সেপ্টেম্বর মাস থেকে এই সিজনের মাহফিলগুলোতে বয়ান করছি, গোটা বাংলাদেশের টেকনাফ টেকেতে তুলিয়া প্রতি সপ্তাহে আমার একটা চক্কর হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি। আজ পর্যন্ত বাংলাদেশের কোন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হয় সেখান থেকে নাশকতার কোনো আশঙ্কা কেউ করে নাই, এমনকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়েত টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে কোটি মানুষের উপর হয়, চতুর্দিকে যখন মানুষ ছড়িয়ে পড়ে, আজ পর্যন্ত একটা রিক্সার গায়ে কেউ হাত দেয় নাই, তারপরও মাহফিলের অনুমতি লাগবে কেন? কেন আপনাদের চুলকানি, কেন মাহফিলে বাধা দিতে আসেন? শান্তির রাজ আমরাই কায়েম করেছি, রাস্তাঘাটে চেকিং বসাইছেন মোড়ে মোড়ে, আমার গাড়িও থামিয়েছে, আমি গাড়ির গ্লাস খুলে পুলিশকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, পুলিশ বলে হুজুর এই যে মহাসমাবেশ সামনে, মহাকুয়ার সমাবেশ সামনে, তাতে কি হইল, নাশকতার সম্ভাবনা। কিসের সম্ভাবনা, কিসের সম্ভাবনা? আপনারা কেউ যদি মহাসমাবেশ করে, কেউ যদি শান্তি সম্মেলন করে, প্রত্যেকটার মধ্যে নাশকতার সম্ভাবনা আছে, আমার টঙ্গী বিশ্বস্তবাদীও নাশকতার সম্ভাবনা বাংলার জমিনে নাই, আমরা নাশকতাকারী তৈরি করি না, আমরা মানুষকে মানুষ বানাই, আমরা মানুষকে আমানুষ বানাই না, আমরা মানুষকে হাইজাকার বানাই না, আমরা মানুষকে সন্ত্রাসী বানাই না, আমরা চুপ থাকার গুন্ডা বদমাশ বানাই না, আমরা দেশের টাকা আত্মসাৎকারী বানাই না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের একজন আলেমের নাম দিবেন কেনারাই বেগম পাড়ায় বাড়ি করেছে, মাইকের সামনে আর কোনোদিন দাঁড়াবো সে কোন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে বোধ হয়, ডুমুরিয়া মাদ্রাসার মুহতারম সাহেবের তো অ্যাকাউন্ট আছে সুইস ব্যাংকে। জি, আজকে দেশের রিজার্ভ সংকট, আজকে দেশের অর্থনৈতিক সংকট, আজকে দেশের সব কিছুতে স্থবিরতা এসে গেছে, কারণ হলো এই দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পুলিশ প্রশাসন গোয়েন্দা আন্তর্জাতিক গোয়েন্দা পৃথিবীর কোন মিডিয়া একজন আলেম বর্ডার ফাঁস করে 5টি টাকা চালান করেছে, কেউ যদি দেখাইতে পারে আর বাইখের সামনে দাঁড়াবো।
আছে ইতিহাস। আমরা মানুষকে মানুষ বানাই, কথা আসতে বলবেন না। এই সাজিয়ারা মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, সাজিয়ারা মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, সাজিয়ারা মাদ্রাসার আসাদে যে কেরাম মানুষ গড়ার কারিগর, ঠিক না ঠিক? গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো হলো পার্ট টাইম, তাদের ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কোনো শিক্ষকের কাছ থেকে কেউ শিখতে চায় প্রাইভেট টিউশন ফি ছাড়া, জি আর আমার কওমি মাদ্রাসায় আসেন, নুরানি মক্তব থেকে শুরু করে সাজিয়ারা দারুল উলুম হাটহাজারীর জামিয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, চব্বিশ ঘন্টা নুরানি বক্তব্যের সালারা পড়ে, চব্বিশ ঘন্টা দৌড়ে হাদিসের সালারা পড়ে, চব্বিশ ঘন্টা হেফজখানার ছাত্ররা পড়ে, উস্তাদ চব্বিশ ঘন্টা তাদের পেছনে রেখে থাকে। গোটা দেওবন্দি গোটা কওমি অঙ্গনে একটা টিউশন ফি নাই, আছে কোথাও? সাজিয়ারা মাদ্রাসার মোহতাম সাহেব তো টিউশন করে পাঁচটা, রাত্রের বেলা যে পড়া এটার জন্য বুধ আলাদা ফি, জি? আমার কওমি মাদ্রাসার উস্তাদেরা সারা জীবন সবসময় চব্বিশ ঘন্টা ছাত্রদের পেছনে লেগে থাকে, ছাত্রদের আগাগোড়া মাথার চুল থেখে শুরু করে হাতে পায়ের নখ পর্যন্ত উঠা বসা চলা ফেরা খানা ঘুম যাবতীয় সব কিছু উস্তাদের নিগরানিতে থেকে তারপরে সেখানে মানুষ হিসাবে তারা পরিগণিত হয়, মানুষ হয়। চব্বিশ ঘন্টা মাদ্রাসার ভিতরে তারা আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে, কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তাদের সম্পর্ক হওয়ার কারণে গোটা পৃথিবীতে আসলো করোনা। করোনা ইসা পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলিতে আক্রমণ করেছেন। আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, ইউরোপের দিকে তাকায় দেখেন, অস্ট্রেলিয়ার দিকে তাকায় দেখেন, চীনের দিকে তাকায় দেখেন, এমন কড়া লকডাউন দিয়েছে, রাস্তাঘাটে কাউকে বের হতে দেয় নাই, অফিস আদালত সব বন্ধ, যা গাড়ের যানবাহন সব বন্ধ, দোকানপাট শপিং সব বন্ধ, মানুষগুলোকে ঘরের ভিতরে আটকায়া মাসের পর মাস রাখা হয়েছে, রাস্তাঘাট জনশূন্য পরিণত হয়েছে, অফিস আদালতে ধুলাবালি পড়েছেন, সেখানে কোনো লোকজন যাই নাই, কোনো স্টেশন থেকে কোনো গাড়ি ছাড়ে নাই, এমন কড়া লকডাউন দেওয়ার পরে সেই সমস্ত দেশে দৈনিক লাশের পর লাশ, লাশের মিছিল শুরু হয়েছে, হাজার হাজার লাশ পড়ছে, লাশ দাফন করার মানুষ পাই নাই, লাশের পচা গন্ধে শহরে বের হতে পারে নাই। আর আমার বাংলাদেশের গরুর বাজারে তো কোনো মানুষ যায়নি, কুরবানির গরুর বাজারে আপনাদের ডুমুরিয়াতে কেউ গেছিল? তরকারির বাজারে তো মানুষই নাই, মাছের বাজারে, ঢাকার বাণিজ্য মেলায় 19 মাস কারাগারে ছিলাম, কেরানীগঞ্জ কারাগারে, ওখানে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে কয়েকজন এসে আমাদেরকে ডাক দিয়ে বলেন, হেফাজত বলকের বাইরা আপনাদেরকে কাশিমপুরে চালান করে দেওয়া হয়েছে, আপনারা তাড়াতাড়ি রেডি হন।